আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা নিয়ে আরও জানাতে গণভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা জ্যোতি। জ্যোতি, বিশেষ বর্ধিত সভা ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, তাদের প্রত্যাশা কি জানাবেন? প্রিয়া, একটু আগে আপনার মাধ্যমে আমরা আবারও দর্শকদেরকে দেখালাম যে এখানে যারা কেন্দ্রীয় নেতা এবং তৃণমূলের নেতারা এসেছেন, প্রায় 3,500 নেতা, এবং তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা এই বিশেষ বর্ধিত সভাটি নিয়ে অনেক বেশি উন্মুখ। নগদের কাছে হক করলেই সভা হেলেগা, নগদের সেন্ট মানে একদম ফ্রি, এবং তাদের মধ্যে অনেক উৎসাহ আমরা লক্ষ্য করেছি। কারণ এখান থেকে যে বার্তাটি আসবে, যে নির্দেশনাটি আসবে, সেটি নিয়েই আসলে তারা একদম তৃণমূলে ফিরে যেতে চান, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চান বঙ্গবন্ধু কন্যার আগামী যে দিক নির্দেশনা সেগুলো। তো এই মুহূর্তে আমি আছি হলো একদম গণভবনের 1 নম্বর গেট, এটি হলো সংসদ ভবনের যে লেক রোড, সেখানে এখানে এখনো অনেক তৃণমূলের নেতাকর্মী অপেক্ষা করছেন, যারা ভিতরে যেতে পারেননি, কারণ তারা কোনো না কোনো সংগঠন, তৃণমূলের কোনো না কোনো সংগঠনের নেতা, তবে তারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি না হওয়াতে তারা এখানে অপেক্ষা করছেন, তারা কার্ড পাননি। কিন্তু তাদের আগ্রহের জায়গাটি তাদের কাছ থেকেই আমরা শুনে নিব, আসলে তারা এখানে কেন এসেছেন, আপনারা কেন অপেক্ষা করছেন, ভেতরে তো যেতে পারলেন না। আমরা অপেক্ষা করতেছি যে আমরা যেতে পারি নাই, এটা তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমাদের একটি মাত্র কথা যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আগামী নেতৃত্বে যাতে মনে করেন যে ভালো একটা সুফল, এমনকি সঠিক নির্দেশনা আমাদের তৃণমূল নেতাদের মাঝে পৌঁছায় দেয়, এটার জন্য মনে করেন যে আমরা সন্তুষ্ট। আপনি কোথা থেকে এসেছেন? আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এসেছি। যে এত দূর থেকে এসেছেন কিন্তু ভিতরে যেতে পারলেন না, তারপরও কেন অপেক্ষা করছেন? অপেক্ষা করছি, আরো করবো, নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করছি, কোনো আক্ষেপ নেই আমাদের। যে কোনো সময়ের চেয়ে আজকের এই বর্ধিত সভা বিশাল বিশাল একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে, কেননা আজ জ্যোতি, আপনাকে ধন্যবাদ। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।